লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। এবার দলের নেতাদের ভোটের আগে রাইমাসনে সিনেমা দেখার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পর জাতীয় পদাধিকারী বৈঠক হয়। সেখানে বক্তৃতা দেওয়ার সময় রাইমাস সিনেমা দেখার পরামর্শ দেন তিনি। রাইমাসেন অভিনীত সিনেমার নাম দ্য ভ্যাকসিন ওয়ার। বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি এই সিনেমা। তবে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিতে এমন একটি বার্তা রয়েছে যা আগামী লোকসভা নির্বাচনের জন্য রাজনৈতিকভাবে জরুরি। তাই মোদি চাইছেন ছবিটি ভালো হয়েছে ধরেই যেন সিনেমাটা দলীয় নেতাকর্মীরা দেখেন। একই বার্তা এসেছে বঙ্গ বিজেপির কাছেও।